আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বায়ান্ন ওয়ার্ল্ডে। ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটের সাত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। পর্যবেক্ষকেরা বলছেন, গাজায় যুদ্ধনীতি নিয়ে পশ্চিমা চাপে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত করার ফোন দিয়ে আছেন। ইরানের কূটনীতিককে হত্যা এই পরিকল্পনারই অংশ। ইরান হুমকি দিয়েছে তারা এর এমন প্রতিশোধ নেবে যে ইসরায়েল ওই ঘটনার জন্য নিজেই অনুশোচনা করবে। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো কড়া সামরিক জবাব দিতে গেলে সেটি যুদ্ধকে ইরানের দোর গোড়ায় টেনে আনবে, কারণ ইরানের বিষয়ে ইসরায়েলও ছেড়ে কথা বলবে না। অন্যদিকে ইসরায়েলি হামলা যথাযথ জবাব দিতে না পারলে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠবে, ফলে ভবিষ্যতে ইসরায়েল ইরানকে আরও দুর্বল ভাববে এবং তাদের উপর চেপে বসবে। ইরানকে প্রমাণ করতে হবে যে তারা দুর্বল নয়, যে কোনো হামলার জবাব দেবার ক্ষমতা তাদের রয়েছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো যুদ্ধের সূত্রপাত না করে ইরান কীভাবে ইসরায়েলকে জবাব দিতে পারে সেটি নিয়ে এক ধরনের দোদুল্যমানতা তৈরি হয়েছে। ইরানের এখন অগ্রাধিকার হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা। কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়ে 100 জন ইসরায়েলিকে হত্যা করার চেয়ে পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যাওয়া যুক্তিযুক্ত। এর মাধ্যমে ভবিষ্যতে শুধু ইসরায়েল নয়, আমেরিকার হামলা ঠেকাতেও সক্ষম হবে ইরান। ইরানের ভেতরে পর্দার অন্তরালে দুটো শক্তির মধ্যে মতভেদ চলছে। একটি পক্ষ চাইছে ইরান পারমাণবিক শক্তি অর্জন করার মাধ্যমে ইসরায়েলি আগ্রাসন রুখে দাঁড়াক, আরেকটি অংশ চায় ইসরায়েলে সরাসরি হামলার মাধ্যমে এর জবাব দেওয়া হোক। এক্ষেত্রে ধৈর্য ধারণ করে পারমাণবিক লক্ষ্য অর্জন করার বিষয়টি হয়তো অগ্রাধিকার পাবে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হোক সেটি ইরান চায় না। তেহরানের হাতে দুটি বিকল্প আছে, একটি হচ্ছে আমেরিকা সৈন্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার উপর হামলার জন্য ইরান সমর্থিত গ্রুপগুলোকে মদদ দিতে পারে। দ্বিতীয়টি হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি জোরদার করে এগিয়ে নেওয়া। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস টেনে ধরতে চাইছে, তবে ইরান হয়তো বিদেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাস ও বিভিন্ন ইহুদি স্থাপনার উপর হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এলিয়ট আব্রামস বলেন, ইরান ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হতে চায় না বলে তার বিশ্বাস, তবে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় তারা হামলা চালাতে পারে। ইরান আরেকটি উপায়ে জবাব দিতে পারে, সেটি হচ্ছে তাদের পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করা, ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে সেটিকে পারমাণবিক বোমা তৈরির উপযোগী করে তোলা, অথবা প্রকৃত পারমাণবিক অস্ত্র তৈরির নকশা পুনরায় শুরু করা। কিন্তু ইরান এখন কোন পথে হাঁটবে এই বিষয়টি নির্ভর করছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিদ্ধান্তের উপর। এদিকে রোববার 7 এপ্রিল একটি আধা সরকারি ইরানি সংবাদ সংস্থা একটি ইনফোগ্রাফ প্রকাশ করেছে। সেখানে ইরানের অস্ত্রাগার থেকে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম 9টি ক্ষেপণাস্ত্রের একটি চিত্র তুলে ধরা হয়েছে। এসব মিসাইলে চাইলে পরমাণু ওয়ারহেড ব্যবহার করেও আক্রমণ করা সম্ভব। ইরান থেকে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইসরায়েলের দূরত্ব 1700 কিলোমিটারের মতো। ইসরায়েলের গোটো এলাকা এই তালিকার 5টি মিসাইলের আওতায় রয়েছে। বাকি 4টি মিসাইলও ইসরায়েলের অধিকাংশ ভূখণ্ডে আঘাত হানতে সম্ভব। বার্তা সংস্থা ISN-এর ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের সেই 9 ক্ষেপণাস্ত্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল। পাল্লা বলতে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার সক্ষমতা এবং গতির হিসাবে Mach 12 বলতে শব্দের গতির 12 গুণ বোঝানো হয়েছে, যেখানে শব্দের গতি সেকেন্ডে 343 মিটার। তালিকার একে রয়েছে সেরজিল মিসাইল, এর পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার এবং গতি Mach 12 থেকে 14। দুয়ে রয়েছে খুররাম শহর 4 খাইবার, এর পাল্লা 2000 কিলোমিটার এবং গতি বায়ুমণ্ডলের বাইরে Mach 16, বায়ুমণ্ডলের ভেতরে Mach 8। নম্বর 3-এ রয়েছে এমাত মিসাইল, যার পাল্লা 2000 কিলোমিটার এবং গতি Mach 7.2। 4-এ রয়েছে Shahab-3, এর পাল্লা 2000 কিলোমিটার এবং গতি Mach 7। নম্বর 5-এ আছে কদর নামের মিসাইল, যার পাল্লা 1950 কিলোমিটার এবং গতি Mach 9। নম্বর 6-এ পাভে মিসাইল, এর পাল্লা 1650 কিলোমিটার এবং গতি ঘন্টায় 600 থেকে 900 কিলোমিটার। 7-এ খাইবার শেকান, যার পাল্লা 1450 কিলোমিটার এবং গতি ঘন্টায় 5000 কিলোমিটার। নম্বর 8 Fatah-2, এর পাল্লা 1400 কিলোমিটারের বেশি এবং গতি Mach 5। নম্বর 9-এ রয়েছে হজ কাশেম, এর পাল্লা 1400 কিলোমিটার এবং গতি Mach 5।
অপরদিকে গাজার দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। মধ্য গাজার খান ইউনিস থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে এরই মধ্যে স্থানীয়রা ফিরতে শুরু করেছে। গতকাল রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার দেওয়া বিবৃতিতে IDF বলেছে, আজ রোববার 7 এপ্রিল IDF-এর 98তম কমান্ডো ডিভিশন খান ইউনিসে মিশন শেষ করেছে। সেনাদের শারীরিক ক্লান্তি ও অসুস্থতা থেকে পুনরুদ্ধার করতে এবং ভবিষ্যৎ অভিযানের জন্য প্রস্তুত করতেই ডিভিশনটি গাজা উপত্যকা ত্যাগ করেছে। IDF-এর বিবৃতিতে বলা হয়েছে, IDF-এর 162তম ডিভিশন ও নাহাল ব্রিগেডের নেতৃত্বে একটি উল্লেখযোগ্য বাহিনী গাজা উপত্যকায় কাজ করে চলেছে। এই দুটি ডিভিশন ও ব্রিগেড গাজায় সুনির্দিষ্ট গোয়েন্দা অভিযান পরিচালনা করবে। ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকেও বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন কোন ব্রিগেড প্রত্যাহার করা হয়েছে তার বিস্তারিত বিবরণ না দিয়ে IDF জানিয়েছে, গাজায় এখনও ইসরায়েলি ব্রিগেড রয়ে গেছে। সাধারণত ইসরায়েলি সেনাবাহিনীর এক একটি ব্রিগেড কয়েক হাজার সেনা নিয়ে গঠিত হয়। এদিকে দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও রাফাহে অভিযান চালানোর বিষয়ে বদ্ধপরিকর। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত জানিয়েছেন, IDF রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ভাবছে, তবে কবে নাগাদ এই অভিযান পরিচালনা করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। এক বিবৃতিতে গ্যালান্ত বলেছেন, আমাদের বাহিনী পরবর্তী মিশনের জন্য প্রত্যাহার করা হয়েছে এবং তারা পরবর্তী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ সময় ইসরায়েলি সেনাদের অভিযান দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, আমরা আল শিফা হাসপাতালের অভিযানে তাদের দক্ষতার উদাহরণ দেখেছি, যা রাফাহে তাদের আসন্ন মিশনের জন্য উদাহরণ হয়ে থাকবে। এদিকে হামাসকে নির্মূলে যে লক্ষ্য নিয়ে ইসরায়েল হামলা শুরু করেছিল তার পক্ষে দেশটির প্রায় সব মানুষ। তবে বিশ্লেষকদের অনেকে ধারণা এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ বিষয়ে জেরুজালেম ভিত্তিক বিশেষজ্ঞ ও লেখক নাথান থরাল বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে পারবে না, কারণ পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে সংগঠনটি। বিগত মাসগুলোয় হামাসের জনপ্রিয়তা আরও বেড়েছে। 7 অক্টোবর গাজা জুড়ে বোমাবর্ষণ শুরুর পর ওই মাসের শেষের দিকে উপত্যকাটির উত্তরাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। পরে দক্ষিণেও স্থল অভিযান চালানো হয়। ইসরায়েলের দাবি, এসব অঞ্চলে হামাসকে পরাজিত করেছে তারা। এখন ইসরায়েলের লক্ষ্য সর্বদক্ষিণে মিশর সীমান্তের রাফা এলাকা। হামলার মুখে গাজার 24 লাখ বাসিন্দার বেশিরভাগই আশ্রয় নিয়েছেন সেখানে। নাথান থরাল বলেন, উত্তরে হামাসকে পরাজিত করা হয়েছে। ইসরায়েলের এমন দাবির পর থেকে আপনি দেখতে পাবেন প্রতি সপ্তাহে সেখানে ইসরায়েলি সেনারা মারা যাচ্ছেন। ইসরায়েল রাফায় হামলা চালাক বা না চালাক, এটা পরিষ্কার যে যুদ্ধের পরও হামাস থেকে যাবে। এর অর্থ সংঘাত থেকে বের হওয়ার কার্যকর কোনো পথ খোলা নেই ইসরায়েলি নেতাদের সামনে।